हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक अगेन। दिस इज तंजिल यूरोप अपडेट चैनल। अपने असंख्य धन्यवाद जरा हमारे चैनल सबसक्राइब कर जरा एखो सबसक्राइब करें प्लिज सबसक्राइब माई चैनल कारण हमार चैनल माध्यम अपना यूरोप सम्पर्के लेटेस्ट न्यूजगुल जानते पारबेन प्लस यूरोप सम्पर्के जे इंटरनल वितर्कगत किछु ब्यापार थाके ओई ब्यापारगुलो आमार चैनलेर माध्यमे आमी शेयर करे थाकि जेटा आसले अनेकेई जानेन ना आपनारा। सो आज के भिडियोटा जे विषयटा निये बोलते जाच्छि सेटा होच्छे यूरोपेर एंट्री गेट जेटा आमी सब समय बोली सेटा होच्छे माल्टा। सो आज के माल्टा सम्पर्के कथा बोलबो সেটা হচ্ছে মাল্টা দেশটা কেমন, এটার অর্থনীতির অবস্থা কীরকম, এখানে কোন ভাষা চলে, তারপরে এখানে অর্থনীতি কিসের উপর ডিপেন্ড করে, এখানে কোন ধরনের চাকরির বেশি ডিমান্ড, কী পরিমাণ এখানে জনসংখ্যা, এখানকার ওয়েদার, তারপরে এখানকার অর্থনীতি কিসের উপর ডিপেন্ড করে, মানে দেশটা কিসের উপর মেইনলি ওদের ইকোনমিক্যালি ওরা মানে যে যেই সেক্টর থেকে ওদের মেইনলি ইকোনমিক সাপোর্টটা পায় সেই জিনিসটা। টোটাল মাল্টা সম্পর্কে আমি আপনাদেরকে আজকে কিছু ধারণা দিব যেগুলো শুনলে বা জানলে আপনাদের অনেক কিছুই আপনারা জানতে পারবেন, যেটার উপর ডিপেন্ড করে আপনারা প্ল্যান করতে পারবেন যে আপনারা মাল্টা স্টে করবেন নাকি মাল্টা আসবেন, না মাল্টার আসার পর আপনারা অন্যদিকে মুভ করবেন, আর মাল্টা ইউরোপের অন্য দেশ থেকে কীরকম হবে, ইউরোপের 26টা দেশের মধ্যে মাল্টাটা কেমন। সো চলেন শুরু করা যাক, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কোনো ইনফরমেশান মিস করবেন না। সো চলেন, কারণ আপনারা অনেকেই আমাকে টেক্সট করেছেন মাল্টা সম্পর্কে, মানে ছোট ছোট কিছু বেসিক ইনফরমেশান আপনারা আমার কাছ থেকে জানতে চাচ্ছেন। সো ওইটার উপর ডিপেন্ড করে আমি আসলে এই ভিডিওটা আজকে মানে আপনাদের জন্যই বানাইতে যাচ্ছি বা কিছু বলতে যাচ্ছি মাল্টা সম্পর্কে। কত বড় সেটা বলি আগে, মাল্টা আসলে অনেক ছোট একটা দেশ, ইউরোপের মধ্যে সবচেয়ে ছোট এবং ধনী রাষ্ট্র বলা যায়। এটা হচ্ছে মাত্র 316 বর্গ মাইল, আর এটার রাজধানীর নাম হচ্ছে ভ্যালেটা। বলতে গেলে অনেক ছোট, আপনি মোটামুটি 20 মিনিট ভিজিট করলে পুরো মানে আধা ঘন্টার মধ্যে পুরো রাজধানীটা ঘুরে ফেলতে পারবেন, সাগরের পাশে অনেক ছোট। সো এটার রাজধানী হচ্ছে নাম হচ্ছে ভ্যালেটা, ছোট একটা শহর। আর মাল্টার তিনটা আইল্যান্ড আছে, এটা হচ্ছে গোজো, আরেকটা হচ্ছে কোমিনো। গোজোটা হচ্ছে একটু বড়, এটা হচ্ছে আপনার মাল্টা থেকে আলাদা, আপনার শিপে করে যাইতে হয় ওখানে, মোটামুটি ঘণ্টাখানিক লাগে। একটা হচ্ছে গোজো আর কোমিনো। সো এটা হচ্ছে মেডিটেরিয়ান সি সাগরের নাম, ওইটা দিয়ে যাইতে হয়। সো এটা হচ্ছে মাল্টার তিনটা আইল্যান্ড, মাল্টা, গোজো, কোমিনো, তিনোটা নিয়ে হচ্ছে মাল্টা। সো আমরা জানলাম এটার 316 বর্গ মাইল টোটাল, অনেক ছোট। এটার জনসংখ্যা হচ্ছে মাত্র 4.5 লাখ। লাইক 2020-এর যদি আমি পরিসংখ্যান থেকে বলি তাহলে প্রায় 4,75,000। তার মধ্যে আপনার যদি কাউন্ট করেন, এটার মধ্যে আপনার ফরেনার মানে বহিরাগত যারা কাজ করে, নন মাল্টিস মানে মাল্টার বাইরে যারা থাকেন, তারা প্রায় অলমোস্ট 98,000। সো প্রায় অলমোস্ট 21% হচ্ছে আপনার ফরেনার যারা কাজ করে। তারপরে আমি যদি বলি এখানে আপনার মাল্টার ওয়েদারটা যদি বলি, এখানে নর্মালি উইন্টারে 3 পর্যন্ত যায় ম্যাক্সিমাম, এর নিচে যায় না, মাইনাসে তেমন যায় না। সো অন এভারেজ যদি আপনি দেখেন মাল্টার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলোতে তাপমাত্রা অ্যাভারেজ 10-11 মধ্যে থাকে, আর সামারের মধ্যে আপনার হয়তো ম্যাক্সিমাম 3-4 দিন হয়তো 28 ডিগ্রিতে যায়, নর্মালি 20-এর মধ্যে থাকে। তো মাল্টাটা আপনার এক হিসেবে এটাকে নাতিশীতোষ্ণ বলে, মানে গরমও না ঠান্ডাও না। সো এটার ওয়েদারটা খুবই সুইটেবল, এই জন্য অনেকেই পছন্দ করে। আমি এরকমও পার্সন পাইছি লন্ডন থেকে এসে, মানে ব্রিটিশ সিটিজেন, মাল্টাতে এসে কাজ করে। সো এটা ছিল মাল্টার ওয়েদার। এরপর আপনার মাল্টার আপনার মেইন ইনকামগুলো কোত্থেকে আসে, মানে এদের ইকোনমিটা কৃষির উপর ডিপেন্ড করে। সো এরা মেইনলি এদের মেইনলি আপনার তিনটা সেক্টর থেকে ওদের মেইনলি ইকোনমি সাপোর্ট পায়। একটা হচ্ছে আপনার ফরেন ট্রেড, যেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য, আর একটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক্স, যেটা হচ্ছে ইলেকট্রনিক, মানে আপনার ইলেকট্রনিক্স তো বুঝেন, ওগুলো ওরা প্রোডাকশন করে, মানে ওরা ওগুলো বানায়। তারপর হচ্ছে আপনার ট্যুরিস্ট সেক্টর থেকে। সো এই তিনটা সেক্টর থেকে ওদের মেইনলি ইনকামটা আসে মাল্টার।
সো আমি যদি বলি এগুলোর উপর ডিপেন্ড করে এখন আপনারা হয়তো চিন্তা করবেন, তাহলে জব সেক্টরগুলো এখানকার এই এই সেক্টরগুলোতে জবের মেইন ডিমান্ড এক্স্যাক্টলি ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে আপনার ফরেন ট্রেড যেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট, তারপর হচ্ছে আপনার ট্যুরিস্ট। সো এই তিনটে সেক্টরের সাথে রিলেটেড যত কিছু আছে এগুলারই হচ্ছে মেইনলি ডিমান্ড জবের ক্ষেত্রে। সো আমি যদি বলি আপনার মাল্টার বেসড জবের ডিমান্ড কোন কোন সেক্টরগুলোতে জবের ডিমান্ড বেশি, যেমন ট্যুরিজম, ম্যানুফ্যাকচারিং, তারপর আপনার এখানে আরও আছে ফিনান্সিয়াল, তারপর আপনার আইটি সার্ভিস মানে ইন্টারনেট টেকনোলজি, এগুলোর খুব ডিমান্ড চাকরির ক্ষেত্রে। তারপর আবার যদি বলি সেলস অ্যান্ড মার্কেটিং, এটারও বিশাল ভূমিকা পালন করে থাকে। সো এগুলো ছিল মাল্টার ইকোনমির যে মেইন ইনকাম এই সেক্টরগুলো থেকে ওরা পায়। সো আপনারা বুঝতেই পারতেছেন এই সেক্টরগুলোতে আপনারা যারা এক্সপিরিয়েন্সড বা যারা যথেষ্ট ভালো বুঝেন এই জিনিসগুলো পড়াশোনার পরে, বিশেষ করে যারা এডুকেটেড, সো এই সেক্টরগুলোতে যদি আপনারা কোয়ালিফাইড হয়ে থাকেন তাহলে মাল্টা আপনার জন্য বেস্ট কান্ট্রি, কারণ ওয়েদারের দিক থেকে, তারপর আপনার এখানে স্যালারিও কিন্তু যথেষ্ট ভালো। আমাকে হয়তো অনেকে প্রশ্ন করেন ভাই এখানে মিনিমাম স্যালারি কত, এই সেক্টরে আসলে কত পাবো, ওই সেক্টরে আসলে। এখানে আসলে ইউরোপের প্রত্যেকটা দেশের একটা স্ট্যান্ডার্ড স্যালারি থাকে, এবার আপনি ক্লিনারে কাজ করেন আর ম্যানেজারের চাকরি করেন আর যত হায়ার পজিশনে কাজ করেন, এখানে আপনার প্রত্যেকটা মানে কান্ট্রিতে একটা গভর্নমেন্ট স্কেল দেওয়া থাকে। লাইক মাল্টাতে আমি যদি বলি, যেমন সেলসের ক্ষেত্রে 856, এটা হচ্ছে গভর্নমেন্ট স্কেল ছিল 2020 যখন আমি আসছিলাম। সো অলমোস্ট 85-90 হাজার টাকা হচ্ছে আপনার বেসিক স্যালারি। এখানে আরও অনেক কিছু ব্যাপার থাকে, কোম্পানিতে বোনাস অনেকগুলো ব্যাপার থাকে। সো আপনি 1 লাখ টাকা ইনকাম করে এটা একদম সিম্পল। সো আমি যদি বলি ইউরোপের এখানকার, এবার আসেন আমি বলি এখানে ল্যাঙ্গুয়েজ কী ল্যাঙ্গুয়েজ ওরা ব্যবহার করে। মাল্টার নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে মাল্টিস, সেটা আপনার 20% অ্যারাবিকের সাথে ম্যাচ করে আর বাকি 60% আই থিঙ্ক ইতালিয়ানদের সাথে ম্যাচ করে, বাকি 20% হয়তো ওদের নিজস্ব, ঠিক আছে? কারণ আমি তো ছিলাম মোটামুটি 8-9 মাস ছিলাম ওখানে। সো ওদের 2-3টা ল্যাঙ্গুয়েজ মিলে ওদের একটা ল্যাঙ্গুয়েজ, সেটার নাম হচ্ছে মাল্টিস। বাট যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইন্টারেস্টিং মজার ব্যাপার সেটা হচ্ছে আপনার ওদের অফিসিয়ালি ওরা সবাই ইংলিশে কথা বলে। সো ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। সো এটা আমাদের আসলে আমরা যারা ফরেন কান্ট্রি মানে আই মিন যারা মাল্টার বাইরে থেকে লাইক ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান যে দেশ থেকে আসি না কেন, আমাদের মোটামুটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা মোটামুটি বেসিক ইংলিশ আমাদের সবারই জানা থাকে। সো এটা আমাদের জন্য বিগ একটা অপরচুনিটি মাল্টাতে এসেই ভালো জব গ্রেপ করা মানে পাওয়া। আর আপনি যদি চিন্তা করেন, যেমন আমি ইতালিতে যখন আসছি আই ওয়াজ জাস্ট জিরো, না আমার কোনো ভ্যালুই ছিল না, যদিও আমি অনেক কোয়ালিফাইড ছিলাম মাল্টাতে, ভালো জব করতাম, সুপার মার্কেটেই ছিলাম, কারণ আমার ব্যাকগ্রাউন্ড আপনারা হয়তো অনেকেই আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম, দুবাইতে ছিলাম, ভালো জব করছিলাম অ্যাডমিনিস্ট্রেশনে রিটেল লাইনে। সো আপনারা যদি মাল্টাটা দেখেন তাহলে ওদের অফিসিয়ালি সবাই ইংলিশ বলতে পারে, ইভেন একটা বাচ্চাও ওখানে ইংলিশে কথা বলতে পারে। আর আপনি যদি ইউরোপের অন্য দেশগুলোতে যান লাইক ইতালি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ওয়ের আভার যেখানেই যান না কেন, ওদের কিন্তু ওদের মাতৃভাষাতেই আপনাকে কথা বলতে হবে। আর যতদিন পর্যন্ত ওটা শিখতে না পারবেন আপনার চাকরির ক্ষেত্রে আপনার কোনো ডিমান্ডই হবে না, আপনি ভালো কোনো স্যালারিও পাবেন না। কিন্তু মাল্টাতে এসে আপনাকে মাল্টিস না শিখলেও আপনার কোনো সমস্যা নেই, কারণ ওরা অফিসিয়ালি সবাই ইংলিশ বলতে পারে। আর এটা হচ্ছে ওদের মানে ইন্টারন্যাশনালি বা আপনি যদি ন্যাশনালি ইন্টারন্যাশনালি বলেন, ওরা আসলে এটাই এস্টাবলিশ করে ফেলছে ইংলিশটা। সো মোটামুটি আপনারা বুঝতেই পারতেছেন এখানে আপনার যে সেক্টরগুলোর উপরে আপনার এদের ইকোনমি ডিপেন্ড করে। সো এই সেক্টরগুলোতে আপনারা যারা এক্সপিরিয়েন্সড সো আপনাদের জন্য অফকোর্স এটা সুইটেবল বেস্ট কান্ট্রি হবে। আর যে সেক্টরটা আমি তো বললাম মোটামুটি চাকরির ডিমান্ডের ক্ষেত্রে ট্যুরিজম, ম্যানুফ্যাকচারিং, তারপর আপনার ফিনান্সিয়াল, আইটি সার্ভিস, ইন্টারনেট টেকনোলজি, তারপর সেলস অ্যান্ড মার্কেটিং। সো এই সেক্টরগুলো আপনারা যারা এক্সপিরিয়েন্সড এটা আপনার জন্য সুইটেবল কান্ট্রি হবে। সো এটা ছিল জবের অবস্থা প্লাস ডিমান্ডেবল কিছু এক্সপ্লেনেশন দিলাম আপনাদের বোঝার জন্য।
এবার যদি বলি এখানে বেকারত্বের হার কীরকম, মাল্টাতে শতকরা মাত্র 4 জন লোক বেকার, মানে 4%। সো এটা ছিল 2020-তে, আই মিন কারণ এখন তো কোভিড সিচুয়েশন, অনেকগুলা সেক্টরই মোটামুটি বন্ধ, যার জন্য এখানে সো ওই পরিসংখ্যান থেকে আমি বলি শতকরা 4 জন লোক বেকার। কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলোতে যদি আপনি দেখেন ওখানে বেকারত্বের হার অনেক বেশি। মাল্টাতে আসলে অনেকগুলো ফ্যাসিলিটি আছে, এই জন্য আমার অনেক পছন্দ। কিন্তু সো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আসলে মাল্টার দেশটা কেমন, ওভারঅল সব কিছু মোটামুটি সব কিছু থেকে একটু একটু করে এক্সপ্লেনেশন দিছি। কারণ বলতে গেলে আমি সারাক্ষণ যদি বলতে থাকি মাল্টা সম্পর্কে ঘন্টাখানিক ভিডিও মানে বলে শেষ করা যাবে না। এটাতে আসলে অনেক বেনিফিট, আসার পরে আপনারা বুঝতে পারবেন, আমার কথাগুলোর সাথে ম্যাচ করবেন। আমি যদি একটু শর্ট করে বলি, ইউরোপের অন্য অন্য দেশগুলোতে যেরকম ধরেন ইতালিতে ইতালিয়ানদের জন্য কিছু ফিক্সড জব থাকে, যেটা হয়তো অন্য ন্যাশনালিটি কেউ করতে পারে না। লাইক এখানে যদি আমি এক্সাম্পল দিই, ইতালিতে ট্যাক্সি চালাইতে হলে শুধু ইতালিয়ান সিটিজেন যারা তারা চালাইতে পারবে, কোনো বহিরাগত কোনো মানুষ ট্যাক্সি চালাইতে পারবে না। আর আপনি যদি মাল্টাতে যান, ওখানে সরকারি বাসগুলা ট্যাক্সিগুলা সব ধরনের ন্যাশনালিটি চালাইতে পারে, অনেক ভালো স্যালারি পাই। আমি দেখছি ওখানে ম্যাক্সিমাম আপনার বাস ড্রাইভারগুলা ফিলিপিনো, নেপালি, বাঙালি আমি পাই নাই। তো সো ফিলিপিনো নেপালি যদি করতে পারে, অবশ্যই বাঙালিরও করতে পারবে যদি ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন। ওখানে ড্রাইভিং লাইসেন্স নেওয়া অনেক সহজ। তো আপনারা যারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাই আমি সৌদি, কাতার, কুয়েত থাকি, বাংলাদেশে থাকি, ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে কী করব, আপনারা ওখানে লাইসেন্স থাকলে এটা আপনাদের জন্য বেনিফিট। এখানে আসার পরে কিছুদিন ক্লাস করবেন, করার পরে এক্সাম দিয়ে লাইসেন্স নিয়ে নেবেন। সো আপনারা তো বুঝতে পারতেছেন হ্যাবি থাকে, লাইট থাকে, তো ভেহিকল অনুযায়ী ডিপেন্ড করে যদি বাসে নিতে পারেন তাহলে বাস চালাতে পারবেন। মোট কথা হচ্ছে এখানে কোনো আপনার মানুষকে ওইভাবে দেখে না, আপনি বাংলাদেশ থেকে আসছেন, ইন্ডিয়া থেকে আসছেন, আপনার কোয়ালিফিকেশান, আপনার যোগ্যতাই আপনাকে পজিশন দিয়ে দিবে, একদম সিম্পল। ঠিক আছে, সো এটা ছিল মাল্টা সম্পর্কে কিছু বলতে হয়তো পারছি, আপনাদের বুঝাইতে পারছি আমি। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, অন্য বাংলাদেশি ভাইরা জানতে পারবে এটা। সো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাল্টা দেশটা অনেক সুন্দর একটা দেশ। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার নেক্সট ভিডিওতে কিছু আমি একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও করতে যাচ্ছি, ওটার জন্য আসলে সময়ের ব্যাপার। সেটা হচ্ছে মাল্টা আসার পরে আপনারা জবের ক্ষেত্রে প্রবলেম ফেস করলে আপনারা কী করবেন। সো এটা নিয়ে আমি একটা ভিডিও করব, এটা আসলে সময়ের ব্যাপার, এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি শেয়ার করতে যাচ্ছি। সো আমার সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ইমিডিয়েটলি আপনারা ইউরোপ সম্পর্কে, মাল্টা সম্পর্কে আপডেটগুলো জানতে পারবেন। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি নিচে যে বেল আইকনটা থাকে ওইটাতে ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সো আল্লাহ হাফেজ, আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম।